হ্যালো সবাই, আমি প্রসূন। আমি একজন আর্টিস্ট। আমি ভালোবাসি ক্যারিকেচার আঁকতে। তো ক্যারিকেচার আঁকতে গেলে যে জিনিসটা সবার আগে আসে সেটা হচ্ছে এক্সপ্রেশন। মানুষের চেহারার হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকে, তো এই সেই এক্সপ্রেশনটাকে আরও সুন্দর করে, মজার করে উপস্থাপন কিন্তু আমরা ক্যারিকেচারের মাধ্যমে করতে পারি। তো ক্যারিকেচারে হচ্ছে আমরা এক্সপ্রেশন কীভাবে শিখব সেটার জন্য আমাদেরকে আসলে কিন্তু তিনটা জিনিস ড্রয়িং করা জানতে হবে, সেটা হচ্ছে চোখ, নাক এবং মুখ। এই তিনটা জিনিস কিন্তু আমরা ড্রয়িং করা শিখলে এবং এই তিনটা জিনিস কীভাবে সংকুচিত এবং প্রসারিত হবে এগুলো যদি আমরা ঠিকমতোভাবে ড্রয়িং করা শিখি তাহলে কিন্তু আমরা এক্সপ্রেশনটা শিখতে পারবো। তো চলুন আমরা ড্রয়িং করতে করতে এক্সপ্রেশনটা শেখার চেষ্টা করি। ক্যারিকেচারের এক্সপ্রেশন এবং যে ফেসিয়াল ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আমাদের আজকের পর্বটি শুরু হচ্ছে। তো এক্সপ্রেশন এবং ফেসিয়াল ফিচার আমরা কীভাবে আঁকবো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে যে তিনটা ছবি দেখা যাচ্ছে, তিনটা ছবিতেই কিন্তু মোটামুটি একটা জিনিস কমন, সেটা হচ্ছে আমরা প্রথমে শিখেছিলাম জেস্চার। আমরা জেস্চার আঁকলাম এবং চুল আর্ট করে দিলাম। এখন তিনটা জিনিসই কিন্তু একটা জিনিস কমন আছে তিনটে ছবিতে, সেটা হচ্ছে এই যে ব্রুটা আছে এটা কিন্তু উপরের দিকে, এবং তার যে নাকটা একটা ফিচার হচ্ছে নাকটা কিন্তু একটু নিচের দিকে, হ্যাঁ, এবং চোখগুলো গোল গোল এবং সে হেসে আছে, এবং তার একটা এখানে আমরা তিল দেখতে পাচ্ছি। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তার যে থুতনির অংশটা কিন্তু কম, সেক্ষেত্রে থুতনির অংশটা আমরা আরও কমিয়ে দেব। এখন এই যে জেস্চার বা এই যে এক্সপ্রেশন, জেস্টারের মধ্যে যে আমরা এক্সপ্রেশনটাকে ফেললাম সেইটা আমরা কিভাবে করব, তো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন হতে পারে। যেমন এখানে উনি এরকম, যখন আবার সে কষ্টে থাকবে তখন কিন্তু এরকম, আবার যখন রাগি থাকবে তখন কিন্তু এরকম। তো প্রথমে হচ্ছে আমরা যে ইমোজি দেখি, আমাদের ফোনের যে ইমোজিগুলো দেখতে পাই সেগুলো কিন্তু ঠিক এই ধরনেরই হয়ে থাকে। যেমন স্মাইল, এটা হচ্ছে নর্মাল হাসি, এটা হচ্ছে একটু চালাকের মতো হাসি বা একটু যার মধ্যে দেখা গেছে যে একটু দুষ্টুমি কাজ করছে এরকম। তারপরে যদি এরকম দিই এটা কিন্তু একদম অট্ট হাসি। তো এরকম আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন ধরনের হাসি, বা যদি হাসি না হয় সেক্ষেত্রে হচ্ছে হয়তোবা সে দুঃখী আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিসগুলো করে নিতে পারি। এটার জন্য একটা ভালো অপশন হচ্ছে আমরা আমাদের ফোনের ইমোজির যে সাইনগুলো আছে সেগুলো বের করে সেগুলো দেখে দেখে কিন্তু চাইলে প্র্যাকটিস করতে। তো ফেসিয়াল যে ফিচারগুলো আছে যেমন চোখ, নাক, কান, এগুলো চোখ, নাক, মুখ, এগুলো কিন্তু আমরা ড্রয়িং করা শিখব। সেটা হচ্ছে আমি বলবো যে একদম বেসিক যেটা সেটা হচ্ছে দুইটা গোল দিয়ে চোখ আঁকা শেখা যায় এভাবে। এরপরে যদি একটু ভালো করে আরো হয় সেক্ষেত্রে হয়তো এভাবে, আর আমরা যদি একদম রিয়েলিস্টিক করে আঁকতে হবে সেক্ষেত্রে কিন্তু রিয়েলিস্টিক চোখ আবার যেরকম, ওই অ্যাডভান্স ক্যারিকেচারের দিকে আমি না যাই, আমি একদম বেসিকের জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু কথা বলছি। তো হয়তো বা এরকম, যেরকমই হোক তার চোখটা আসলে কিরকম আছে, দেখা গেছে যে যারা এশিয়ান হয় তাদের চোখে আসলে এই অংশটা হয়তো বা থাকে না, তারা এইখান থেকে এসে এরকম একদম ছোট একটা চোখ, যে এই অংশটা কিন্তু নেই, এই যে আমরা যে বাইরের যে অংশটা আছে এটা কিন্তু হয়তো বা নেই। আবার এটাকে সাইড থেকে দেখলে যেটা হয় সেক্ষেত্রে কিন্তু চোখটা এমন হতে পারে সাইড থেকে যদি আমরা দেখি। এবার আসি নাক। নাক মোটামুটি হচ্ছে তিনটা ধরনের নাক আঁকা শিখলে হয়ে যাবে, একটা হচ্ছে এভাবে একটু উপরের দিকে, একটা হচ্ছে এভাবে সমান সমান, একটা হচ্ছে নিচের দিকে। যেটা হচ্ছে উপরের দিকে থাকবে সেটা হচ্ছে এই যে নাকের ছিদ্রগুলো দেখা যাবে, যেটা সমান সমান থাকবে সেটা এই ধরনের হতে পারে, আবার যেটা নিচের দিকে থাকবে সেটা কিন্তু একদম নিচের দিকে। আমি অত ফর্মে ভেঙে ভেঙে দেখাচ্ছি না, যেমন হচ্ছে নাক আবার এরকম আঁকা যায়, আমরা কিন্তু এভাবে করছি না, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো দেখছি, চোখ, নাক, কান আমরা কিভাবে আঁকবো, এই জাস্ট এই জিনিসগুলোকে হয়তোবা ছোট বড় যেভাবে করে আমরা কিন্তু একটা ক্যারিকেচার কিন্তু সাকসেসফুলি এঁকে ফেলতে পারবো। কিন্তু প্রথমে যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন এবং জেস্চার। প্রথমে কিন্তু আমরা জেস্চার দেখেছি, এক্সপ্রেশনের সাথে আমরা ফিচারগুলোও দেখলাম, এইগুলোই হচ্ছে আমরা ছোট বড় করে দেখা যাচ্ছে যে এই চোখটা কিন্তু আমরা এইভাবে করে দিলে দেখা যাচ্ছে যে সে রেগে আছে, চোখের ব্রুটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, আবার দেখা গেলো আমি এরকম করে তাকে হচ্ছে দুঃখী দুঃখী করে ফেলতে পারি। তো এক্সপ্রেশন আমরা প্র্যাকটিস করবো কীভাবে সেটা আমরা বলেছি, যে আমরা ফোনের ইমোজি দেখে এক্সপ্রেশন প্র্যাকটিস করতে পারি। এবারে চোখ, নাক, কান যেগুলো আছে আমরা একাধারে অনেকগুলো ছবি নিয়ে চোখ, নাক, কান সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করবো। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের থাম্বনেল স্কেচ, এবং পরবর্তী ক্লাসে আমরা থাম্বনেল স্কেচ নিয়ে আবার হাজির হবো।